চুল থাকলেও সমস্যা, আবার না থাকলেও সমস্যা। এই যে মেয়েটাকে দেখছেন, ওর চুলগুলো অনেকই লম্বা, তো ওর অনেক লম্বা ছিল, আমি একটু কেটে দিয়েছি। ও বলছে যে চুলটাকে সমান করবে, কিন্তু বেশি কাটা যাবে না, ঠিক আছে? তো দেখতেই পাচ্ছ তো, চুলগুলো বারবার জট লেগে আছে, তাই চুলগুলোকে ভালো করে সেকশন ক্লিপ দিয়ে, ক্রোকোডাইল ক্লিপ দিয়ে তারপরে ভালো করে লাগিয়ে রেখেছি। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। তো মনে মেকআপ ডোরে তোমাদের সবাইকে স্বাগত। তো যেটা আমি বলছিলাম, যে ওর চুলগুলো জট লেগে গেছে, কিন্তু ভদ্রমহিলার আবার শখ জেগেছে, ওনাকে একটু চুলগুলোকে হাইলাইট করবে। হাইলাইটটা সেরকম আবার বেশি করা যাবে না, কিন্তু আবার হট রেড করবে, চেরি রেড করবে। তো উনি বলছিলেন চেরি রেড করবে। তো চুলের সম্বন্ধে যেটা বলছিলাম, ও চুলগুলো অনেক ঘন ছিল, তো চুলগুলো নাকি উঠে যাচ্ছে, পরে যাচ্ছে। তো তাই ভদ্রমহিলা কী করে, রোজ নাকি কতখানা করে তেল দিয়ে রাখে, কে জানে ওনাকে বলেছে তেল দিয়ে দিতে, কি জানি একটা তেল দেয়। তো আমি কোম্পানির নামটা বলবো না, তো তেল দিয়ে ওর চুলগুলো একদমই ঝরে যায়। এখন কিন্তু মিডিয়াম লেন্থ আছে, মিডিয়াম মানে থিকনেসটাও তো নেই, মিডিয়াম আছে, ঠিক আছে? তো অ্যাকচুয়ালি যারা যারা কালার করো, তোমরা তোমরা জানো কালার কিন্তু চুলের ফ্যাশনটা বের করে আনে। তো ফ্যাশনটা যেহেতু সে কালারটা যেটা কালার আনলে অনেকটা স্মার্টলেস, এই লুকসে অনেকগুলো চেঞ্জ জানে, তো কালারটাও তাই করবে। কিন্তু কালারটা আবার করবে শুধু লেন্থে, একদম হাইটে করবে, যাতে কালারগুলো না ভালো লাগলে ও চুলগুলো কেটে ফেলে দিতে পারে। তো বুঝতেই পারছো, ও চুলগুলোকে সাজাতেও চায়, আবার বেশি একটু কাটবে না, তাই একটা মেজারমেন্টও করে দিয়েছে আমরা, তাই একটা সেকশন ক্লিপ দিয়ে ভালো করে চুলটাকে রেখে দিয়েছি। তো চুলটাকে যে প্রসেসিংটা করার পরে আমরা কী করলাম, একটু হালকা ড্রাই প্রোডাক্টটা লাগানোর পরে হালকা ড্রাই করে নিলাম। তো বেশি যেহেতু করবে না, তাহলে আমরা বেশিক্ষণ রাখবো না, তো ড্রাই করে তারপরে আবার মাথাটাকে আমরা একটু ওয়াশ করব, ওয়াশ করে তারপরে একটু ড্রাই করে ফেলবো। এদিকে ওর মাও দাঁড়িয়ে আছে, ওর মা বলছে ওর মা নাকি কোথা থেকে করেছিল কালারে, যে অতটুকু সময় লাগেনি, মাত্র 10-15 মিনিটে কালার করে দিয়েছে। তো আমি ওর মার সাথে কথা বলছিলাম আর তোমাদের জন্য একটু ভিডিও করছিলাম। তো এইদিকে মেয়ের কি টেনশান, যে চুলটা বেশি নিলে রেড হয়ে যায়, রেড হয়ে যায়। তো বারবার ও বলছে, জ্বালা করছে যে দিদি রেডনি হয়ে যায়। তো দেখতেই পাচ্ছ, ধোয়ার পরে এবার আমরা কালার করলাম, তো ওটা বেশি একটা পুট করা হয়নি কালারটা। তো দেখতেই পাচ্ছ কালারটা রেড, চেরি রেড কালারটা দিচ্ছি। তো ওরাই যখন দেখছে যে এত রেড, তো তারপরে ওর মাথাটা আরও খারাপ হয়ে গেল, যে বেশি লাল হয়ে যাবে নাকি, বেশি লাল হয়ে যাবে নাকি। তো এরকম করে ও বলছিল। আসলে কাস্টমারের কত রকমের কথা থাকে, কি বলবো আর, সাজবে আবার মানে সাজটা দেখাও যেতে পারবে না, তো ওই রকম ব্যাপারটা আর কি। আবার চুলগুলো যাতে ওই মেজারমেন্টের উপরে না উঠে, সেটার দিকেও আবার ওর নজর আছে। তো যদি আমার লাইভটাকে, আমার যে চ্যানেলটাকে তোমাদের ভালো লাগে, আমার ভিডিওগুলো, তাহলে ক্লিপ না করে পুরোটা দেখবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর এখানটায় অনেক তোমাদের জন্য অনেক অনেক ভিডিও দেখা আছে, তো তোমরা যদি এই ইন্টারেস্ট থাকো, তো সেগুলো ভিজিট করে দেখতে পারো, ভালোই লাগবে তোমাদের। তো তোমরা যদি আরও নতুন নতুন কোনো ভিডিও দেখতে চাও, তাহলে কমেন্ট বক্সে অবশ্যই আমাকে জানাবে, আমি তোমার চেষ্টা করব তোমাদের জন্য নতুন নতুন করে ভিডিও রাখার। তো কালারটা পুট করার পরে, কিছুক্ষণ পরে তারপরে ওকে দেখালাম, তো তোমরাও দেখো ওর মন মতো হয়েছে কি না, ওর ওর খুব ভালো লেগেছে। তোমরা হঠাৎ করে এখন কেউ কিন্তু ভয় পেও না যে এতটুকু এটা কী লাগাচ্ছে, পুরো টোটালি দুটো কালার হয়ে যাচ্ছে। এর তো ওটা কালার হবে না, যেহেতু এটা ক্রিম, তো সেরিরের তাই একটু চোখে লাগছে। তো আশা করি তোমাদের ভালোই লাগবে কালারটা দেখে। তো চ্যানেলটাতে যদি যারা যারা নতুন হয়, অবশ্যই তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে দিও, আর চ্যানেলটা ভিজিট করে দেবে। আর হ্যাঁ বন্ধুরা, কমেন্ট করবে, শেয়ার করবে, তাহলে আমার ভিডিওগুলো অনেক লোকের কাছে পৌঁছাবে। তো আমি আস্তে আস্তে ট্রাই করব তোমাদের কাছে আরও অনেক অনেক ভিডিও নিয়ে যাওয়ার জন্য। তো দেখতেই পাচ্ছ কালারগুলো ফুট করা হয়ে গেছে। তো এখন ধোয়ার পালা ধুবো, ধুয়ে টুয়ে তারপরে ভদ্রমহিলাকে দেখাবো যে ঠিক আছে কি না। এদিকে আমার একটু ইচ্ছে ছিল যে লেয়ার কাটটা সামনে রেখেছে, ওই লেয়ার কাটটার মধ্যে লাগানোর, কিন্তু কালারটা সে লাগাবে না একদমই বলছে। তো যেহেতু ও লাগাবে না, তাহলে আমাদের আর জোর করেও লাগাতে পারবো না, তাই আর আমি আর জোর করলাম না। কিন্তু ও তো পিছন দিকে আয়না আছে, পেছনের আয়নাটাকে দেখছে আর ভাবছে যে ওর বেশিনি হয়ে যাচ্ছে কালারটা, বেশিনি। তো দেখতেই পাচ্ছ ফাইনালি এরকম একটা লুক এলো, তারপর ওর মুখে হাসি এলো, অনেক যেটাক্ষণ হাসি দিল। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর বাকি ভিডিওগুলো বিজে
করার অনুরোধ রইল। তো তোমাদের সবাইকে ভিডিওটা দেখার জন্য গুড অসংখ্য ধন্যবাদ জানাবো আমি। সরি, একটু গলাটা একটু লেগে গেল। তো অসংখ্য ধন্যবাদ জানাবো তোমাদের সবাইকে ভিডিওটাকে ভিজিট করার জন্য। তো এই হচ্ছে আমার আজকের হাইলাইট, কেমন হলো বলবে অবশ্যই। কিন্তু মেয়েটার খুব পছন্দ হয়েছে, মেয়ের মায়েরও পছন্দ হয়েছে। তো দেখতেই পাচ্ছ কতটুকু লেন্থ চুলের। তো বাই বাই।